বিজ্ঞানীরা পিঁপড়া সম্পর্কে গবেষণা করে এরকম অনেক তথ্য তারা প্রতিবেদন দিল, অনেক তথ্য তারা পেয়ে গেল। সেই সঙ্গে পিঁপড়ার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তারা গবেষণা করে দেখতে পেল পিঁপড়া এমন একটা জীব, এই পিঁপড়া হচ্ছে কাচের তৈরি একটা জীব। কিসের তৈরি? কাচের তৈরি। কিসের তৈরি? কাচের তৈরি। আজ থেকে 30 বছর আগেও বিশ্বের জমিনের মানুষরা জানতো না যে পিঁপড়া কাচের তৈরি। আমার বিশ্বাস এখানে যারা আছেন এরকম এরকম কিছু লোক আছেন, আপনারা আজ পর্যন্ত জানতেন না পিঁপড়া কাচের তৈরি। কথা বলেন না কেন? পিঁপড়া কাচের তৈরি। এই বিজ্ঞানীরা গবেষণা করে তারা লিখলো পিঁপড়া হচ্ছে কাচের তৈরি, তাদের 80% শরীর কাচ দিয়ে গঠন করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন ওই যে অমুসলিম নাস্তিকরা বলছিল যে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ভুল করেছে, কি ভুল? কি ভুল? ভুলটা হচ্ছে যে আল্লাহ বলছে যে পিঁপড়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এতদিন পর প্রমাণ হয়ে গেল আল্লাহ ভুল বলেন নাই, কারণ আমরা তো জানতাম না যে পিঁপড়া ভেঙে টুকরো টুকরো হওয়ার জিনিস, এটা তো আমরা আগে জানতাম না। আমরা জানছিলাম যে পিঁপড়া পিষ্ট হয়ে যাওয়া জিনিস, কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করে দিল পিঁপড়া হচ্ছে কাচের তৈরি। তাহলে পিঁপড়া যদি কাচের তৈরি হয়ে থাকে, তাহলে আল্লাহ তো ঠিকই বলছেন যে পিঁপড়া যদি ওই সুলাইমানের বাহিনীর পায়ের তলে পড়ে যায় তাহলে ওরা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কারণ কাচের তৈরি জিনিস তো পিষ্ট হয় না, ওগুলো তো টুকরো টুকরোই হয়। ঠিক কিনা বলেন? আরে আমরা কোরআন বুঝি না, কোরআন গবেষণা করি না। আমরা যদি কোরআন অধ্যয়ন করতাম, গবেষণা করতাম, আরো বিশ্বটা আরো প্রযুক্তিগত ভাবে কত উন্নত হয়ে যেত। ঠিক কিনা বলেন? অমুসলিমরা এতদিন পরে 1400 বছর পরে 2-4 জায়গায় হাত দিয়েছে, যেখানে হাত দিয়েছে সেখানেই বিজ্ঞানের সমাধান পেয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে বিজ্ঞান বই কিতাব। খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, আর 20 মিনিট কথা বলবো, খারাপ লাগবে? লিল্লাহের তাকবীর, আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, ব্রিটিশ বিজ্ঞানীরা একটা সেমিনার আয়োজন করলো, একটা সেমিনারের আয়োজন করলো ব্রিটিশ বিজ্ঞানীরা। সেই সেমিনারে ইরাকের একজন বিশিষ্ট আলেমকে দাওয়াত করলো। সেই আলেমের নাম হলো শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই, বিশিষ্ট একজন বড় মাপের আলেম। তাকে ব্রিটিশ বিজ্ঞানীরা, অমুসলিম এই খ্রিস্টান বিজ্ঞানীরা, এই মৌলানাকে দাওয়াত করে সেমিনারে আনলো। শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই সেমিনারে বসলেন। ব্রিটিশ বিজ্ঞানীরা ডাকতে বলেন, হুজুর আপনাকে এই সেমিনারে দাওয়াত করে আনার কারণ হলো আমরা বিজ্ঞানীরা দেখতে পেলাম আপনাদের হাদিস গ্রন্থে একটা হাদিস আমরা দেখতে পেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজুয়া খেজুর খাবার পরে কোনো ব্যক্তি যদি বিষ পান করে, সেই বিষ পানের কারণে তার পেটের ভিতরে বিষক্রিয়া হবে না, সে কিছুতেই মারা যাবে না। সুবহানাল্লাহ। আমরা ব্রিটিশ বিজ্ঞানীরা এটা দেখার পরে আশ্চর্য হয়ে গেছি, এটা কেমন কথা, এটা গাঁজা খুরি কথা নাকি? আজুয়া খেজুর খেলে বিষক্রিয়া পেটের ভিতরে কোনো কাজ করবে না, কোনো ব্যক্তি মারা যাবে না, এটা আমরা কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না হুজুর। ও হুজুর শাইখ আসরার, আপনি বিশ্বাস করেন কিনা হাদিসটা একটু বলেন। আল্লামা শাইখ আসরার রহমাতুল্লাহি আলাই তিনি বললেন, ও ব্রিটিশ বিজ্ঞানীরা কান খুলে শুনে রাখো, আমার নবী যে কথা বলেছেন সে কথার উপরে আমি 100% বিশ্বাস করি, আমি অবশ্যই বিশ্বাস করি। নবী যেহেতু বলেছেন আজুয়া খেজুর খেলে বিষক্রিয়া হবে না, সেহেতু আমি শাইখ আসরার আমি চ্যালেঞ্জ করে বলছি আজুয়া খেজুর খাওয়ার পরে কোনো বিষ তার পেটের ভিতরে বিষক্রিয়া ঘটাতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কথা কি বোঝা যাচ্ছে? শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই তিনি বললেন অবশ্যই নবী সত্য বলেছেন। এবার ব্রিটিশ বিজ্ঞানীরা বলল, তাহলে যদি সত্য হয়ে থাকে
ও হুজুর, তাহলে আপনি আজুয়া খেজুর খান, খাওয়ার পরে বিষ খেয়ে আমাদেরকে দেখান। কথা কি বুঝতেছে? ব্রিটিশ বিজ্ঞানীরা ভেবেছে হুজুর যদি আজুয়া খেজুর খেয়ে যদি রসুলের কথা অনুযায়ী যদি বিষ পান করে, রসুলের কথা অনুযায়ী বিশ্বাস করে যদি বিষ পান করে, নির্ঘাতেই হুজুর মারা যাবে, তাতে তারা খুশি। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ব্রিটিশ বিজ্ঞানীরা আজুয়া খেজুর এনে দিল হুজুরের সামনে। আল্লামা শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই আজুয়া খেজুর খেয়ে নিলেন, খাবার পরে বললেন, ও ব্রিটিশ বিজ্ঞানীরা, বর্তমান বিশ্বের সর্বোচ্চ মানের যত বড় ধরনের কীটনাশক আছে সেই কীটনাশক এনে আমাকে দাও, আমি খেয়ে দেখাচ্ছি। সেই সময়ের সর্বোচ্চ মানের পাওয়ারফুল যে কীটনাশক ছিল সেই কীটনাশক এনে তার হাতে দেওয়া হলো। আল্লামা শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই সেই কীটনাশকের বোতল খুলে পুরো কীটনাশক তিনি খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর একটা ঘন্টা তিনি বক্তৃতা দিলেন, আল্লাহু আকবার, একটা ঘন্টা সেমিনারে বক্তব্য দিলেন। আল্লামা শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই এক ঘন্টা বক্তব্য দেবার পরে ব্রিটিশ বিজ্ঞানীরা বক্তব্য দিল, তিনি তখনও সুস্থভাবে বসে, ব্রিটিশ বিজ্ঞানীরা একজন একজন করে সবাই বক্তব্য দেওয়া শেষ হয়ে গেল, তখন তিনি সুস্থ। এক এক করে সমস্ত লোকগুলো কনফারেন্স শেষ হওয়ার পর, সেমিনার শেষ হওয়ার পর সবাই বাড়ির দিকে চলে গেল। সবাই যখন চলে গেল, আল্লামা শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই তিনি সর্বশেষ ব্যক্তি যিনি ওই সেমিনার থেকে বাড়িতে গিয়েছেন, কারণ উনি আগে যান নাই। যদি কোনো ব্যক্তি মনে করে যে বিষক্রিয়া হওয়ার কারণে হয়তো আগে চলে গেছে হুজুর, এই কারণে হুজুর তিনি আগে যান নাই, সমস্ত ব্যক্তিরা যখন সেমিনার ছেড়ে যখন বাড়িতে চলে গেছেন, সর্বশেষে শাইখ আসরার রহমাতুল্লাহ আলাই সুস্থ শরীরে তিনি তার বাসায় গিয়ে বঞ্চেছেন। বিষক্রিয়া ঘটে নাই, তিনি প্রমাণ করে দেখিয়েছেন আজোয়া খেজুর খাবার পর কারো পেটের ভিতরে কোনো বিষ গেলে সেটা বিষক্রিয়া হবে না। তিনি ব্রিটিশ বিজ্ঞানীদেরকে সামনে বসে তিনি প্রমাণ করে দিয়েছেন। বিজ্ঞানীরা তার এই প্রমাণ হওয়া বিষয় দেখে কয়েকজন বিজ্ঞানী তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, চিল্লাহ আল্লাহ। কথা কি বোঝা যায়? লা সালাসাতুন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। নবী বলেছেন তিন প্রকারের মানুষ কিছুতেই জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন প্রকার মানুষ কিছুতেই জান্নাতে যাবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবে না। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এক নম্বর, কয় প্রকার মানুষ? তিন প্রকার মানুষ তারা জাহান্নামে যাবে। এক নম্বর, পায়ের গিটার নিচে যে পুরুষ পায়ের গিটার নিচে কাপড় পরিধান করে, নবীর হাদিস কতদিন আগের? 1450 বছর আগের। আর বর্তমান সময় এই 2000 সালের প্রতি বিজ্ঞানীরা 1400 বছর পর তারা বুঝতে পারলো, তারা এখন বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স তারা লিখেছে, কোন পুরুষ ব্যক্তি যদি পায়ের টাকনু ঢেকে রাখে, পাজামা দিয়ে হোক, লুঙ্গি দিয়ে হোক, প্যান্ট দিয়ে হোক, পায়ের টাকনু যারা ঢেকে রাখে, পায়ের টাকনুতে থাকে এক প্রকার হরমোন যেটা সর্বদা নিঃসরণ হয়। কাপড় দিয়ে ঢাকা থাকলে পায়ের টাকনু থেকে সেই হরমোন নিঃসরণ হয় না, বাধাগ্রস্ত হয়। আর যাদের এই পায়ের টাকনু থেকে হরমোন নিঃসরিত হয় না, তাদের হয় ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ, বড় ধরনের মারাত্মক ব্যাধি, এবং তাদের হয় যৌন রোগ, নাউজুবিল্লাহ। বিজ্ঞান 1400 বছর পর বলছে, মেডিকেল সায়েন্স এখন বলতেছে পায়ের টাকনুর উপরে কাপড় পর, সুবহানাল্লাহ বলে। আর সে কথা আমার নবী 1450 বছর আগে বলেছে। সুতরাং এটা হচ্ছে কুরআনুল হাকিম, সুবহানাল্লাহ বলবেন না, এটা বিজ্ঞানময় কিতাব, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ আছে। আপনি কি মনে করেন, কি মনে করেন বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে? হিউম্যান এমব্রায়োলজি, এটা আবিষ্কার হয়েছে কুরআনুল কারীমের সূরা দাহরের 2 নম্বর আয়াত থেকে? জ্যোতির্বিজ্ঞানের অ্যাপেক্স সোলার সিস্টেম তত্ত্ব, এটা আবিষ্কার হয়েছে সূরা ইয়াসিরের 38 নম্বর আয়াত থেকে? মাধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষ শক্তি মুরসালাতের 25 এবং 26 নম্বর আয়াত থেকে আবিষ্কৃত হয়েছে?
এই বিজ্ঞানের যত তথ্য বর্তমান বিজ্ঞানীরা পেয়েছে সমস্ত কিছুর তত্ত্ব হচ্ছে মূল হচ্ছে কোরআনুল কারীম, অথচ সেই কোরআন থেকে আমরা দূরে সরে আছি। বিশ্বাস করেন আজ তমাম বিশ্বের মুসলমানেরা যদি এই কোরআনের কাছে চলে আসে, কোরআন যদি অধ্যয়ন করে, কোরআন যদি গবেষণা করে, কোরআনের সঙ্গে যদি লেগে থাকে, চব্বিশ ঘন্টা নয়, চব্বিশ মিনিট নয়, চব্বিশ সেকেন্ড সময় লাগবে না, সারা পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব মুসলিম জাতির হাতে চলে আসবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? আমরা কোরআন পড়ি না, আবার যারা পড়ি বুঝি না, অর্থ জানি না। এই জন্য কোরআন পড়া দরকার, গবেষণা করা দরকার। আল্লাহ কবুল করুন বলে না, আমিন। কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দিবে, খারাপ লাগছে আপনাদের? আর দশ মিনিট কষ্ট হবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রাণের নবীজি, ওয়াল কুরআনিল হাকিম, এই বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি গো নবী, ওয়াল কুরআনিল হাকিম, এই প্রজ্ঞাপূর্ণ কিতাবের, এই কুরআনুল কারীমের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে নিশ্চয় আপনি আমার রসুলের অন্তর্ভুক্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, মিস্টার আবু জেহেল তার কর্মীদেরকে ডাকতে বলল, আমার কর্মীরা শোনো, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি তোমরা এখনো নামাজ পড়তে দেখো নাকি? কর্মীরা ডাকতে বলল, হ্যাঁ লিডার, আপনার ভাতিজা এখনো নামাজ আদায় করে, এখনো আল্লাহকে সিজদা করে, লাত মানো দুজার সিজদা করে না, এক আল্লাহর সিজদা করে, আমরা তাকে দেখতে পেয়েছি তিনি নামাজ আদায় করে। আবু জেহেল ডাকতে বলল, কর্মীরা তাহলে শোনো, আমি তোমাদেরকে কসম করে বলছি, আমি আবু জেহেলের চোখের সামনে যদি কোনোদিন যদি আমার ভাতিজাকে সিজদারত অবস্থায় যদি পাই, এক আল্লাহকে সিজদা করছে, এক আল্লাহর নামাজ আদায় করছে, সলাত আদায় করছে, এমন অবস্থায় যদি আমি আবু জেহেল কোনো এক সময় তাকে পেয়ে যাই, তাহলে আমি তোমাদেরকে কসম করে বলছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথাটা আমি জমিনের সঙ্গে মিশিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লামা ইমাম মওদুদী রহমাতুল্লাহি আলাইহি, তার অনবদ্য রচনা সিরাতে সরওয়ারে আলম নামের এই কিতাবের পঞ্চম খণ্ডের চোদ্দ পৃষ্ঠায় হাদিসটা আপনারা পেয়ে যাবেন। আমি আবারও বলছি আমার ভাইয়েরা, যাদের পড়ালেখার অভ্যাস রয়েছে আমার ভাইয়েরা, যারা ইসলামটাকে সূক্ষ্মভাবে বুঝতে চান, আপনারা এই বইটা, এই কিতাবটা আপনারা সংগ্রহ করে পড়ে নেবেন, কপাল খুলে যাবে ইনশাল্লাহ। সিরাতে সরওয়ারে আলম, আমি আবারও বলছি বইটির নাম সিরাতে সরওয়ারে আলম, পঞ্চম খণ্ডের চোদ্দ পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে। মিস্টার আবু জেহেল বলল, ও আমার কর্মী বাহিনী, তোমাদের কসম করে আমি বললাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমি সিজদারত অবস্থায় যদি কখনো পাই, তার মাথাটা আমি জমিনের সঙ্গে মিশিয়ে দেব। এ কথা বলার কয়েকদিন পরে মিস্টার আবু জেহেল তার কর্মী বাহিনীকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছিলেন, কাবার চত্বরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একজন কর্মী ডাক দিয়ে বলে, লিডার, ও লিডার, বাম পাশে তাকিয়ে দেখেন লিডার, বাম পাশে তাকিয়ে দেখেন লিডার, বাম পাশে তাকিয়ে দেখেন, আপনার ভাতিজা এক আল্লাহর সিজদারত অবস্থায়, এক আল্লাহকে সিজদারত অবস্থায়, এক আল্লাহকে সিজদা দিচ্ছে, সিজদারত অবস্থায় আপনার ভাতিজা মাথাটা জমিনের সঙ্গে ঠুকে দিয়েছে। ও আবু জেহেল, আপনি তাকিয়ে দেখেন, আপনি তো বলেছিলেন যদি কখনো সিজদারত অবস্থায় দেখেন আপনি তার মাথা জমিনের সঙ্গে মিশিয়ে দেবেন। ও মিস্টার আবু জেহেল, ও আমাদের নেতা, ওই যে দেখুন, ওই যে দেখুন, আপনার ভাতিজা সিজদারত অবস্থায় আছে, দেখি আপনি আজ কি করতে পারেন। এভাবে যখন কর্মী তাকে হিটিয়ে দিয়েছে, গরম করে দিয়েছে, আবু জেহেল ডাক দিয়ে বলে, কর্মী রে, ও আমার কর্মী বাহিনী, এখানেই তোমরা দাঁড়িয়ে থাকো, এখানেই তোমরা দাঁড়িয়ে থাকো, আমি আমার ওয়াদা পূর্ণ করব, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে, এখানেই দাঁড়িয়ে থাকো, দেখো আমি ভাতিজাকে কি করি। এ কথা বলার পরে মিস্টার আবু জেহেল, এ কথা বলার পরে কর্মীদেরকে সেখানে দাঁড় করিয়ে মিস্টার আবু জেহেল সামনের দিকে এগিয়ে গেল,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় বিশ্বনবী সিজদারত অবস্থায় আল্লাহকে ডাকতে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, রব্বুল আলামিন, হে আমার রব আপনি হচ্ছেন সবচেয়ে বড়। যখন তাসবি তিলাওয়াত করতেছিলেন আমার নবী, এমত অবস্থায় মিস্টার আবু জেহেল বিশ্বনবীর একদম কাছাকাছি চলে এসেছে, বিশ্বনবীর মাথার উপরে ডান পাটা উঁচু করেছে, বিশ্বনবীর মাথার উপরে আবু জেহেল তার ডান পাটা যখন উঁচু করে যখন তাকে লাথি মারবে, সম্মানিত ভাইয়েরা একটু মনোযোগ দেন, সরওয়াতে আলমের পঞ্চম খণ্ডের 14 পৃষ্ঠায় এসেছে, মিস্টার আবু জেহেল যখন লাথি মারার জন্য বিশ্বনবীর মাথার উপরে পাটা তুলেছে, পা যখন তুলেছে সঙ্গে সঙ্গে আবু জেহেল পিছনের দিকে ছুটে আসতেছিল, মারা বাদ দিয়ে লাথি দেওয়া বাদ দিয়ে মিস্টার আবু জেহেল পিছনের দিকে ছুটে আসতেছিল, আর এরকম হাত দিয়ে নিজের চেহারা ঢাকতেছিল, এভাবে হাত দিয়ে নিজের চেহারা ঢাকতেছিল আর পিছু ঘটতেছিল, পিছনের দিকে ছুটে আসতেছিল। একটা ভয়ঙ্কর কি যেন দেখেছে, এমন একটা মুমূর্ষ অবস্থা, এমন একটা ভয়ানক পরিস্থিতিতে সে পিছনের দিকে আসতেছিল, দৌড়ে যখন কর্মীর কাছে চলে এসেছে, কর্মী বাহিনী ডাক দিয়ে বলে মিস্টার আবু জেহেল, ও নেতা কি হয়েছে আপনার, এমন করলেন কেন, আপনি তো লাথি তুললেন মারলেন না কেন, বরং আপনাকে দেখা যাচ্ছে আপনি ভীত সন্ত্রস্ত, আপনাকে খুব খারাপ দেখা যাচ্ছে, আপনার চেহারা বড় মুমূর্ষ দেখা যাচ্ছে, আপনার কি হয়েছে, এমন অবস্থা হলো কেন। আবু জেহেল ডাক দিয়ে বলে কর্মী বাহিনী, কসম করে বলছি লাত মারো, ও চার কসম করে বলছি, ও আমার কর্মী বাহিনী, আমি কিছুতেই লাথি না মেরে আসতাম না, আমি কিছুতেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এভাবে ছেড়ে দিতাম না, আমি যখন আমার ডান পা তুললাম, আমি যখন ভাতিজাকে লাথি মারবো বলে পা যখন উপরে তুললাম, যখন আমি লাথি মারবো বলে মনস্থির করলাম, সামনে তাকিয়ে দেখি পালকওয়ালা ডানাওয়ালা এমন একটা ভয়ঙ্কর বস্তু আমার সামনে দাঁড়িয়েছে, আমি যদি তৎক্ষণাৎ যদি পিছনে না আসতাম, আমি যদি তাড়াতাড়ি করে পিছনের দিকে যদি চলে না আসতাম, ওই ভয়ঙ্কর বস্তুটি আমাকে এতক্ষণে হত্যা করে ফেলতো, পালকওয়ালা ডানাওয়ালা এরকম একটা ভয়ঙ্কর বস্তু আমি দেখতে পেয়েছি, তার ভয়ে আমি পিছু হটেছি, আমি যদি ঠিক সময়ে চলে না আসতাম এতক্ষণে তোমরা তোমাদের নেতার লাশ দেখতে পেতে। সমস্ত মক্কা এরকম এই খবরটা ছড়িয়ে পড়ল যে মিস্টার আবু জেহেল নবীকে মারতে গিয়ে পালিয়েছে, সারা মক্কার জমিনে ছড়িয়ে গেল খবরটা। সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যা কিছু শুনছি এটা সত্য নাকি, এই ঘটনা সত্যই হয়েছে নাকি? নবী ডাকতে বললেন সাহাবীরা আমার, তোমরা যেটা শুনেছ সত্যই শুনেছ, আবু জেহেল আমাকে মারতে এসেছিল ঠিক, কিন্তু না মেরে পালিয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলুন দেখি আবু জেহেল কেন পালিয়ে গেল, আসলে সত্য ঘটনাটা কি? আবু জেহেল নাকি ভয় পেয়েছিল, কি যেন একটা প্রাণী দেখেছিল ভয়ঙ্কর ধরনের, আসলে ঘটনাটা কি নবী আপনি বলুন। বিশ্বনবী ডাক দিয়ে বলে সাহাবীরা, ও আমার সাহাবীরা, আসল ঘটনা হলো আমি যখন সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাসবিহ তিলাওয়াতরত অবস্থায় ছিলাম, এই মুহূর্তে আবু জেহেল আমার মাথার উপরে পাটা যখন তুলেছে আমাকে মেরে ফেলার জন্য, মাথায় লাথি মারার জন্য, যখন সে মনস্থির করেছিল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়েছিল ভয়ঙ্কর চেহারায়, জিব্রিল আমিন সামনে এসে দাঁড়িয়েছিল, জিব্রিল আমিন যখন প্রস্তুতি নিয়েছিল আবু জেহেল যদি সত্যি সত্যি আমাকে লাথি মারত, জিব্রিল আমিন সত্যি সত্যি ইয়াজদাকে হত্যা করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে নবীজি, ও নবীজি কেন হতাশ হন, আবু জেহেল আপনাকে নবী মানে না, তাতে কিসের সমস্যা, তাতে আপনি কেন হতাশ হন? উতবা সাহেব আল্লাহাব আপনাকে রসুল মানে না, তাতে আপনি মন খারাপ কেন করেন? ইন্না কালামিনাল মুরসালিন, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই আপনি আমার রসুল। ও রসুল আপনি কেন হতাশ হন, আমি আল্লাহ তো আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আপনাকে একা করে দেই নাই, আবু জেহেল আপনাকে মা
কাটতে গিয়েছিল, আমি আরশে বসে তামাশা দেখি নাই, আমি জিব্রিল আমিনকে পাঠিয়েছি ভয়ঙ্কর সুরতে আবু জেহেলের সামনে সে দাঁড়িয়েছিল। তাহলে নবী আপনি কেন হতাশ হবেন, আপনি কেন মনে কষ্ট পাবেন? পৃথিবীর কেউ আপনাকে রসুল মানুক আর না মানুক, আমি আল্লাহ বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ বলছি আপনি রসুল। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, কেউ মানুক আর না মানুক, বক্তব্য কার? যারা মানবে তাদের কপাল খুলবে, যারা মানবে না ওরা কপাল পোড়া, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন মানুষ যদি আমার রসুলকে রসুল না মানে তাতে আমার রসুলের কোনো ক্ষতি আছে? না, কোনো ক্ষতি আছে? বরং ক্ষতি তাদের মানতে না পারার কারণে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রসুল, রসুলকে রসুল হিসেবে মানে নাই আবু লাহাব, আবু জেহেল কেন মানে নাই? এই একটা কথা বলেই মূল মেসেজটা দিয়ে ইনশাল্লাহ মোনাজাত দিব, আজকের পুরো আলোচনার মূল মেসেজ। আবু জেহেল উতবা সাহেব আল আহাব রসুলকে রসুল কেন মানল না? আপনারা কি মনে করেন তারা বুঝতে পারে নাই এ সত্যিকারের যে রসুল, এটা তারা বোঝে নাই? আপনি আমি নবীকে না দেখে, সাহাবিদেরকে না দেখে, কিতাব পড়েই নবীকে আমরা বুঝতে পেরেছি উনি সত্যিকার অর্থে নবী ছিলেন, ঠিক না বলে? না দেখে না চিনে শুধু কিতাব পড়ে কথা বলেন না কেন, বা শুধু শুনে আমরা নবীকে বিশ্বাস করেছি, আমাদের মনের ভিতরে এটা 100% ঈমান বিশ্বাস যে আমাদের নবী সত্য নবী ছিলেন, ঠিক না বলে? আমরা না দেখে এটা বুঝতে পারলাম। আর আবু জেহেল উতবা সাহেব আল আহাবের প্রতিবেশী ছিল নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী ছিলেন, তাদের চোখের সামনে কত শত মুজিজা সংঘটিত হয়েছে, এগুলো দেখার পরেও তারা বোঝে নাই এটা মনে করতেছেন? তারা অবশ্যই বুঝতে পেরেছিল ইনিই সত্য নবী, আসলে বুঝেও না বোঝার ভান করে তাকে নেতৃত্ব মেনে নেয় নাই, তার নেতৃত্ব মেনে নেয় নাই। কারণটা কি? আবু লাহাব আবু জেহেল তারা জানতো প্রত্যেকটা মুজেজায় তার আচার আচরণ ব্যবহার কথাবার্তায় স্পষ্ট তারা বুঝত যে ইনি হচ্ছেন শেষ রসুল, জীবনের পর, কিন্তু নেতৃত্ব মেনে নেন নাই। কেন নেন নাই? একটা কারণ, সেটা হচ্ছে ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। আচ্ছা, আবু জেহেল যদি নবীকে রসুলকে যদি রসুল মানে, রসুল মানে কি? রসুল মানে হচ্ছে আরবি শব্দ, রসুল অর্থ হচ্ছে প্রেরিত। রসুল মানে কি? প্রেরিত, আল্লাহ যাকে পাঠান, তো প্রেরিত নেতা বলা হয় রসুলকে, কথা কি বুঝছেন? তো আবু জেহেল যদি রসুলকে রসুল হিসেবে মানতেন, আবু জেহেল বুঝতে পেরেছেন যে রসুলকে রসুল মানার অর্থ হল আমি আবু জেহেল তার কর্মী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, কি হয়ে যাওয়া? কর্মী হয়ে যাওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাবে নেতা, আর আমাকে হইতে হবে তার সাধারণ একটা কর্মী, কথা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? তাহলে রসুল হবে নেতা আর আমি আবু জেহেলকে হতে হবে কর্মী, আমার রসুল যেটা বলবে সেটাই করতে হবে আমাকে। তাহলে আমি হচ্ছি প্রেসিডেন্ট মক্কার জমিনের, ক্ষমতার সমস্ত চাবিকাঠি আমার কাছে, আমি রাতকে রাত, আমি রাতকে দিন বললে দিন, দিনকে রাত বললে রাত, আমি সন্ধ্যা হলেই এরকম 5-10টা কুমারী মেয়েকে ধর্ষণ করতে পারি যার কোনো বিচার নাই, কেউ বিচার দেওয়ার সাহস পর্যন্ত পাবে না। আমি ইচ্ছা করলেই কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারি, বাহিরের দেশে পাচার করতে পারি, আমি এটা করলেও কেউ ধরার নাই, বলার নাই, কারো কোনো ক্ষমতা নাই, কারণ আমি প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই মক্কার জমিনের সমস্ত কিছু মাতব করির একমাত্র ক্ষমতা আমার, সেই আমি যদি এই ভাতিজাকে রসুল হিসেবে মেনে নেই, তাহলে আমাকেও ওই আবু বকরের মতো, ওমরের মতো যৌ হুকুম জাহাপনা করতে হবে। না না না, এইটা করলে তো আমার ক্ষমতা থাকে না, কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? এই জন্য তিনি রসুলকে রসুল হিসেবে মানেন নাই। আপনি আমি রসুলকে মনে করি রসুল, কিন্তু না ভাই, আমরা তো আরবি ভাষাভাষী না, আমরা বাংলা ভাষাভাষী,
এজন্য রসুল বুঝতে আমাদের পড়তে হয়, কিন্তু তাদের মক্কার জমিনে রসুল বুঝতে তাদের পড়তে লাগে নাই, পড়ার দরকার ছিল না। রসুল মানে নেতা, ওরা একটা ভালো করে বুঝতো। সুবহানাল্লাহ, রসুল মানে কি? নেতা, প্রেরিত নেতা, আল্লাহর মনোনীত পাঠিয়ে দেওয়া নেতা। কিন্তু আপনি আমি তো রসুলকে কখনো নেতা হিসেবে মানতে পারি নাই। আমরা ভাবছি রসুল 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 রসুলই, রসুল আলাদা জিনিস না। রসুলের মূল অর্থ হচ্ছে প্রেরিত নেতা, সেই নেতার আদর্শ অনুসরণ করতে হবে। একমাত্র আদর্শনীয় একজন নেতা বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আবু জেহেল বুঝতে পেরেছিল রসুল মেনে নেওয়ার মানে হচ্ছে নেতা হিসেবে মেনে নেওয়া, এজন্য তিনি মানে নাই। আমাদের দেশেও সবাই যদি রসুলকে আবু জেহেলের মতো বুঝতো, যে রসুল মানে নেতৃত্ব মেনে নেয়া, এটা যদি বুঝতো অনেক মুসলমান, অনেক মুসলমান আমার রসুলকে অস্বীকার করত, সরাসরি অস্বীকার করত। কথা বলেন না কেন? কিন্তু তারা মনে করে রসুল এক জিনিস, নেতা আরেক জিনিস। আর মিয়া, আপনার আমার আমাদের সকলের আদর্শ একমাত্র অনুসরণীয় নেতা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়ে পৃথিবীর কোনো সাধারণ মানুষ হয়, তাহলে বুঝতে হবে এই একটা অপরাধে নবীর আদর্শের পরিবর্তে সাধারণ মানুষের আদর্শ গ্রহণ করার কারণে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন মহান চরিত্রের গ্যারান্টি শুধু এক ব্যক্তির, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর গ্যারান্টি ছাড়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের গ্যারান্টি ছাড়া পৃথিবীর আর কারো চরিত্রের গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? কোনো ব্যক্তির গ্যারান্টি আছে? আপনার ইমামের গ্যারান্টি আছে? আপনারা যার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন সেই ইমাম মিথ্যা কথা বলে না, এটা লিখিত দিতে পারবেন? আপনার ইমাম গোপনে গোপনে সুদ খায় না, আপনার ইমাম গোপনে গোপনে জিনা করে নাই, এটার কেউ গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে পৃথিবীর কোনো মানুষের চরিত্রের গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু বিশ্বনবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং আদর্শের নেতা হবেন একজন। তাহলে যদি সম্মানিত ভাইয়ের আমার চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, অপ্রাসঙ্গিক কোনো কথা আমি এখন পর্যন্ত আমার জানা মতে আপনাদের সামনে এখন পর্যন্ত মুখ ফুটে বলি নাই, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য এখানে আসি নাই, আজে বাজে কথা বলার জন্য আসি নাই, সবশেষে একটা কথা বলতে চাই, যারা আপনারা আল্লাহকে আল্লাহ হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে পেশ করতে যাচ্ছেন, নবীর উম্মত হিসেবে যারা নিজেদেরকে পেশ করতে যাচ্ছেন, একটাবার ভেবে দেখেন তো আপনি আপনার নবীকে, আপনার রসুলকে নেতা হিসেবে মানতে পেরেছেন কিনা একটাবার ভেবে দেখেন। যদি আপনি আপনার রসুলকে নেতা হিসেবে মেনে থাকেন, তাহলে ওই স্লোগান আপনার মুখে আসতে পারে না, ভয় করি না বুলেট বোমা, আমরা হলাম জিয়ার সেনা, এই স্লোগান কোনো মুসলমানের মুখ থেকে আসতে পারে না। কথা বলেন না কেন? আপনি যদি নবীর উম্মত হন, আর এক আল্লাহর কোরআন যদি হন, তাহলে কথা আপনার মুখে স্লোগান মানায় না, ভয় করি না বুলেট বোমা, আমরা হলাম মুজিব সেনা, এ কথা কোনো মুসলমানের মুখ থেকে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আল্লামা সাইদি কারো আদর্শ হতে পারে না, গোলাম আজম কারো আদর্শ হতে পারে না, শেখ মুজিব কারো আদর্শ হতে পারে না, শহীদ জিয়া কারো আদর্শ হতে পারে না, আদর্শ শুধু একজন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মানতে পারেন, যদি এ কথা মানতে পারেন, তাহলে আপনি আপনি নবীর উম্মত হিসেবে কাল হাশরের ময়দানে সুপারিশ পাওয়ার যোগ্য। এ কথা যদি মানতে না পারেন, আপনার একটা সেকেন্ড এখানে থাকার দরকার নাই। এই কথা যদি আপনি মানতে না পারেন, কিসের ওয়াজ? আপনার ওয়াজ শুনে কোনো লাভ নাই। কিসের নামাজ? আপনার নামাজ পড়ে কোনো লাভ নাই। সমস্ত আমল নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একমাত্র আদর্শ, বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, অনুসরণ করতে হবে, তাছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোরআনুল কারীম অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সময়ের অভাবে আমি এদিকে সামনে আগাতে পারলাম। সুতরাং নেতা হিসেবে নবীকে মানো, বিশ্বনবীর আদর্শ মানো। মসজিদের নামাজে রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, সিজদায় গিয়ে কি বলতে হয়, কে শিখিয়েছে? কে শিখিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছে। কোরআনে কোথাও পাবেন?
কোরআনে কোথাও পাবেন রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হয়? আছে কোরআনে? কথা বলেন না কেন? আছে কোরআনে। কোথাও পাবেন ফজর জোহর আসর মাগরিব এশা? কে শিখিয়েছেন? তাহলে মসজিদের নেতা আপনার নবী। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? নামাজের সময় আপনি নেতা মানছেন বিশ্ব নবীকে। কেউ মারা গেলে জানাজা নামাজ পড়ছে, কিভাবে জানাজা নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া করতে হয়, কিভাবে দাফন করতে হয় শিখিয়েছে কে? কথা বলেন, কে শিখিয়েছে? তাহলে জানাজার সময় আপনি মানতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে। বিয়ের সময় বিয়ে করতে হয়, কবুল বলতে হয়, সাক্ষী থাকতে হয়, এই বিয়ের তরিকা কে শিখিয়েছে? কথা বলেন, কে শিখিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জন্মের সময় ছেলের কানে আজান দিতে হয়, এখানেও আপনি নেতা মানলেন আমাদের নবীকে, রসুলকে। আপনি বিয়ের সময় যে তরিকা মানলেন ওই তরিকা শিখিয়েছে আমাদের নবী, তার মানে বিয়ের সময় আপনি নেতা মানলেন আমাদের রসুলকে, আবার মৃত্যুর সময় আপনি নেতা মানলেন আমাদের রসুলকে। রাজনীতির বেলায় কয়জন আমাদের রসুলকে নেতা মেরেছেন একটাবার ভাবার বিষয় আছে। রাজনৈতিক বিষয়ে নবীকে রসুলকে নেতা হিসেবে মানতে হবে, কারণ মানুষের সবচেয়ে বড় একটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের নাম, সবচেয়ে বড় একটা বিষয়ের নাম হচ্ছে রাজনৈতিক জীবন। পাঁচটা বছর আপনার বেগুনের দাম কত যাবে, পাঁচটা বছর আপনি কয় টাকা দামের জামা পরতে পারবেন, পাঁচটা বছর আপনি বিদ্যুৎ কি পরিমাণ পাবেন, পাঁচটা বছর আপনি কিভাবে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়তে পারবেন নাকি মাঠে পড়তে হবে, মাহফিল হবে কি হবে না, সব কিছু নির্ভর করে রাজনীতির উপর। কথা বলেন না কেন? রাষ্ট্রের উপর এগুলো নির্ভর করে। রাষ্ট্র যদি আজ বলে এক মাস মসজিদের ভিতরে নামাজ পড়া যাবে না, মাঠে পড়তে হবে, করতে বাধ্য। কথা বলেন না কেন? রাষ্ট্র যদি বলে এক মাস কোরআনের মাহফিল হতে দেব না, মানেন আর না মানেন ওটাই হবে। কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল, বুঝা গেল এই রাজনৈতিক সেক্টরটাই এত গুরুত্বপূর্ণ যে এই এই রাজনৈতিক রাষ্ট্র শক্তি থেকেই আপনার আমার জীবনের ভালো মন্দ, ওঠা বসা, বেগুন কেনা, মাছ কেনা, গোস্ত কেনা, মরিচ কেনা থেকে শুরু করে, পান সুপারি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু শুরু করে, সব জায়গায় রাজনৈতিক রাষ্ট্রীয় শক্তির উপর নির্ভর করে আমাদেরকে চলতে হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো রাজনৈতিক জীবন। সেই রাজনৈতিক জীবনে আপনি আপনার রসুলকে মানবেন না, আপনি জন্মের সময়, মৃত্যুর সময় আর বিয়ের সময় আপনি রসুলকে নেতা মানবেন, আর রাজনৈতিক জীবনে আপনি খ্রিস্টানকে মানবেন, লেলিনকে মানবেন, আপনি নাস্তিককে মানবেন যে নামাজ পড়ে নেই তাকে মানবেন, বিড়িখোরকে আপনি নেতা মানবেন, বেনামাজিকে আপনি নেতা মানবেন, আপনি ইসলাম বিরোধী লোকদেরকে আপনি নেতা মানবেন, তাদের আদর্শ নিয়ে বক্তব্য দিবেন, তাহলে বোঝা গেল আপনি প্রকৃত মুমিন নন, আপনার সমস্ত আমল নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? আসুন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সেক্টরে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজনের আদর্শ আমরা মানব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার আদর্শ অনুসরণ করে আমরা যেন ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি হাসিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে আপনারা তিক্ত কথা, রস নাই, কষ নাই, গান নাই, ফান নাই, তারপরে আপনারা শুনলেন। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সত্যি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন, বিধায় আপনারা কথাগুলো শুনতে পারলেন। আপনাদের ভিতরে কোরআনের আকর্ষণ রয়েছে, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গুনাহগুলো মাফ করে দিন, আমৃত্যু কোরআনের পথে আপনাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যুব সমাজ, পূর্ব মোল্লাপাড়া ডুমুরিয়া যুব সমাজ, যারা আমার মতো অধম গুণাগারকে প্রধান আলোচক হিসেবে এনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ডান পাশে বসার সভাপতি ভাই, এরপরে যে আমার বাম পাশে একজন সম্মানিত ব্যক্তিত্ব, এবং আপনারা যারা সহযোগিতা করলেন এই প্রোগ্রামে আয়োজনকে সফল করার জন্য, আপনারা যারা সহযোগিতা করলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের পাশে মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে